ভারতের বৃহত্তম তেল সরবরাহকারীতে পরিণত হয়েছে রাশিয়া। ভারতের তেল সরবরাহের দিক থেকে সৌদি আরব এবং ইরাকও এখন রাশিয়ার থেকে পিছিয়ে পড়েছে। সাড়ে আট মাস ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানের শুরু থেকেই দক্ষিণ এশিয়ার এই দেশটি রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে এবং ভবিষ্যতেও এটি বন্ধ করবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রক্ষম জয়শঙ্কর রাশিয়া সফরে গিয়ে এই কথা জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো মস্কোতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সফর করে এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রক্ষম জয়শঙ্কর বলেছেন, ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে কারণ এটি দেশের জন্য সুবিধাজনক। মূলত ভারতের এই বার্তা রাশিয়ার অর্থনীতিকে নিষেধাজ্ঞা দিয়ে পঙ্গু করার পশ্চিমা প্রচেষ্টার পাল্টা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর রাশিয়াকে ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এতে করে অনেক দেশ রাশিয়ার কাছ থেকে দূরে সরে গেলেও কৌশলী অবস্থান নেয় ভারত। মূলত নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনতে থাকে ভারত। আর কম দামে তেল আমদানি করে ভারতের আর্থিক লাভও হয় অনেক বেশি। আল জাজিরা বলছে, জয়শঙ্কর মস্কোতে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লিভরোভের সঙ্গে বৈঠক করেন। এ সময় কৃষি, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, বন্দর ও শিপিং, অর্থনীতি, রাসায়নিক এবং সার ও বাণিজ্যের দায়িত্বে নিয়োজিত জ্যেষ্ঠ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখে ভারত। রাশিয়া ভারতের দৃঢ় ও পরীক্ষিত অংশীদার। বহু দশক ধরে আমাদের সম্পর্ক আমাদের উভয় দেশকে খুব ভালো সেবা করে আসছে। এদিকে তিনি আরও বলেন, ভারতের বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ও গ্যাসের ভোক্তা দেশ এবং আমরা এমন ভোক্তা যেখানে আয়ের মাত্রা খুব বেশি নয়। তাই এটা নিশ্চিত করা আমাদের মৌলিক বাধ্যবাধকতা যে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে সুবিধাজনক শর্তে ভারতীয় ভোক্তারা সর্বোত্তম পথটি বেছে নিতে পারে। এদিকে জয়শঙ্করের এই ঘোষণাটি এমন সময় সামনে এলো যখন চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনের নয়াদিল্লি সফরে আসার কথা রয়েছে। ওই সফরে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ান তেলের দাম কমানোর জন্য G7 পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।